সুনামগঞ্জ জেলা যুব শ্রমিক লীগের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 4:30 শহরের হোসেন বখত চত্বরে স্থানীয় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মাহতাবউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে মিলন আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সেলিম আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সুদীপ্ত চন্দ্র দাস, সহসভাপতি অ্যাডভোকেট হারুনা রশিদ, মোহাম্মদ ফরিদ মিয়া, মোহাম্মদ ইসলামউদ্দিন, অ্যাডভোকেট লিটন চন্দ্র দাস, মোহাম্মদ মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লু রঞ্জন দাস, গোপাল চন্দ্র দাস প্রমুখ।